আসসালামু আলাইকুম। আমাদের দৈনন্দিন জীবনে এখন আমরা যারা ভ্রমণ পিপাসী বা এই বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত তাদের জন্য গুগল ম্যাপস যে অ্যাপ্লিকেশনটি আছে বা অ্যাপসটি আছে এটি খুবই একটি প্রয়োজনীয় অ্যাপস হিসাবে দেখা দিয়েছে। তো আজকে আমরা যেটা দেখবো গুগল ম্যাপসের একটি জরুরি মানে গুরুত্বপূর্ণ একটি ব্যবহার দেখবো, সেটি হচ্ছে ধরেন আপনার যেই গুগল ম্যাপসে আপনার যে ঠিকানা অ্যাড আপনি করেছেন, যা আমরা আগে একটি ভিডিওতে দেখেছি কিভাবে গুগল ম্যাপসে আপনি আপনার বাড়ি বা দোকানের ঠিকানা বা যে কোনো জায়গার ঠিকানা আপনি অ্যাড করতে পারেন। যদি দেখা না হয়ে থাকে ভিডিওটি তাহলে আই বাটনে আছে, প্রসেসটা দেখে নিন। এখন ধরেন আপনার যেই অ্যাড্রেস আপনি সংযুক্ত করেছেন বা যে কোনো একটা অ্যাড্রেস, ধরেন আপনার কাছে মনে হচ্ছে অ্যাড্রেসটা বা নামটা একটু ভুল হয়েছে, তো আপনি সংশোধন করতে চাচ্ছেন বা এখানে আপনি মোবাইল নম্বরও অ্যাড করতে যাচ্ছেন, অন্য কিছু অ্যাড করতে যাচ্ছেন, কিভাবে করবেন সেই প্রসেসটা আমরা আজকে দেখব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন। তো আমরা একটু দেখি, প্রথমে আমরা যেটা করব যে আমরা গুগল ম্যাপসে আমরা যাব ম্যাপস, তারপরে যেই অ্যাড্রেসটা আপনি সংশোধন করতে চাচ্ছেন, যেমন আমি এটা টাইপ করে নিচ্ছি বাসিরউদ্দিন মুন্সিবাড়ি, এটাই ধরেন আমি সংশোধন করব। ঠিক আছে, তো এইটাতে আমি আসলাম, বা আপনি ম্যাপস থেকে খুঁজে বের করবেন যে ঠিকানাটা আপনি সংশোধন করতে চাচ্ছেন। আমি ম্যাপসে যাই গিয়ে, হ্যাঁ আমি এই ঠিকানাটা আমি সংশোধন করতে চাচ্ছি, এই অ্যাড্রেসটা আমি সংশোধন করতে চাচ্ছি, তো এই ঠিকানাটা আমি প্রেস করব। আচ্ছা, প্রেস করব বা এইভাবে সার্চে গিয়ে আমি লিখব। লিখার পরে এখানে আমি ঢুকব, ঢোকার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে বেশ কিছু অপশন আছে দেখেন আপনি, যে ওভারভিউ, তারপরে ফটোস, আপডেট, অ্যাবাউট, এইগুলো আছে। তারপরে এখানে ওভারভিউয়ের নিচে ওভারভিউয়ে চাপ দিলে এখানে আছে সাজেস্ট অ্যান্ড এডিট, তো সাজেস্ট অ্যান্ড এডিটে আমি চাপ দিব। দেওয়ার পরে এইখানে উপরের যে অপশনটা আছে চেঞ্জ নেম অর আদার্স ডিটেলস, চেঞ্জ নেম অর আদার ডিটেলস, এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পর এই টোটাল ডিটেলস চলে আসছে, তা আমি চাচ্ছি এখানে এই এই ঠিকানার আগে মরহুম কথাটা লাগানোর জন্য, তো আমি লিখলাম মরহুম, আর বাদ বাকি যা আছে তা ঠিক আছে, ওইটুকু আমি ঠিক রেখে দিলাম। তো মরহুম কথাটা আমি এখানে লাগিয়ে ফেললাম। তারপরে আমি আরও চাচ্ছি যে এখানে একটা মোবাইল নাম্বার অ্যাড করার জন্য, তো আমি মোবাইল নাম্বার দিচ্ছি, মোবাইল নাম্বারের আগে প্লাস এইটি দিতে হবে, আমি আমার মোবাইল নাম্বারই দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিলাম। তারপরে চাইলে এখানে ফটো অ্যাড করতে পারবেন বা অন্য কিছু অ্যাড করতে পারবেন, সবগুলো অপশন একটু দেখে নিন। এখানে ওয়েবসাইট অ্যাড্রেসও যদি থাকে আপনি ওইটা অ্যাড করতে পারবেন, অন্যান্য কিছু আপনি অ্যাড করতে পারবেন, আর আপনার মনে করেন যে লোকেশনটা চেঞ্জ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে এডিট ম্যাপ লোকেশন দিয়ে আপনি এই মানে এই ধরেন যে আপনার যেই লোকেশনটা এক্স্যাক্ট লোকেশনটা ওইটা চেঞ্জ করতে যাচ্ছেন ওইটাও আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমার ওইটা চেঞ্জ দরকার নাই, আমি এইগুলা দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি সাবমিট দিচ্ছি, হ্যাঁ এটা এখন গুগলের রিভিউয়ের জন্য নিয়ে নিয়েছে, তো এটা গুগলে রিভিউ করবে। রিভিউ করে যদি তারা মনে করে যে এই অ্যাড্রেসটা আপনি যেটা যেগুলো দিয়েছেন এইগুলো সঠিক, তাহলে গুগল এটা কী করবে, এটা অ্যাকসেপ্ট করবে এবং অ্যাড্রেসটা চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে অনেকে হয়তো বা চিন্তা করতেছেন এইভাবে প্রসেস করেও এডিট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে গুগল রিভিউয়ের পরে যদি এটা সংশোধন না হয় আপনি তখন আবার এটার জন্য অ্যাপ্লাই করবেন। আমি একটা অ্যাড্রেস পাঁচবার অ্যাপ্লাই করার পরে আমি চেঞ্জ করেছি, সো বারবার আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে এক সময় যদি আপনার অ্যাড্রেসটা সঠিক হয়ে থাকে বা আপনার মোবাইল ফোন নাম্বার যা কিছু আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সঠিক হয়ে থাকে তাহলে একবার না একবার এটা চেঞ্জ হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকৃত হয়েছে, ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।